হ্যালো ফ্রেন্ডস, তো আমি এতদিন ভিডিও ছাড়িনি, তো কি কারণে ছাড়িনি সেটা সবটাই তোমাদেরকে সাথে আমি শেয়ার করব। তো আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। এটা আমার শাশুড়ি মা, তোমরা সবাই জানো তো। মায়ের এখন এমনই অবস্থা হয়েছে, মা খেতেও পারছে না, ঘুমাতেও পারছে না, মানে কিছুই করছে না, চুপচাপ হয়ে গেছে, দাঁত চেপে আছে, দেখো দাঁত চেপে আছে, কোনো রকমে বলে বলে একটু একটু করে খাওয়াচ্ছি। তো সব কিছু ঠিকঠাকই চলছিল, খাচ্ছিল। তো এই ব্লগটা আমার আগের অনেক আগের ভিডিওটা বানানো ছিল, তো এই ভিডিওতেই আমি তোমাদেরকে সব কিছু বলছি, যেহেতু ভিডিওটা আগের বানানো ছিল। তো সব কিছু ঠিকঠাকই চলছিল, তো মা তো মানে চোখে যেই থেকে ডাক্তার বলেছে চোখের দৃষ্টি চলে যাচ্ছে, সেই থেকে এত চিন্তা ভাবনা করছিল, কি বলবো, টিভির ওষুধ খেয়ে চোখের দৃষ্টি চলে যাচ্ছে। তারপর আমরা টিভির ওষুধটাও চেঞ্জ করেছিলাম মায়ের, আর পা ব্যথাই সারাক্ষণ ছটকাচ্ছিল, পা ব্যথাই ছটকাচ্ছিল বলে আমাদের বৃহস্পতিবার দিন ক্যালকাটা হসপিটালে মাকে দেখাতে গেল। তো নিউরোলজি দেখানো হলো ওকে, ওখানে নিউরোলজি বলল নার্ভ থেকে কোনো পা ব্যথা হচ্ছে না, অর্থোপেডিক দেখান। তারপর অর্থোপেডিক দেখানো হলো, অর্থোপেডিক বলল মা মানে অনেক দিন আগে পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো, কিন্তু পা ভাঙার পরে তো মা 2 মাস ভালো হেঁটেছিল। তো ওখানে বলল কি মনে হয় ওই হাড় থেকেই মানে পা ব্যথাটা আসছে। তো এই নিয়ে খুব চিন্তা ভাবনা করে কথা বলছিল, জানো তো, কথা বলতে বলতে হঠাৎ করে রাত্রে মানে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাচ্ছে না, 2টো ঘুমের ওষুধ খেয়েও রাতে ঘুমাচ্ছে না। কথা বলতে বলতে না আস্তে আস্তে কথাটা কেমন কমে যেতে থাকলো, আর মানে মানে পায়খানা বাথরুমেও আর যেতে পারছে না, ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, মানে হাঁটতেও আস্তে আস্তে পাচ্ছে না, এরকম একটা হচ্ছে। আমরা তো বুঝতে পারছি না কি ব্যাপারটা হচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে, মানে শনিবার দুপুর পর্যন্ত তাও একটা একটা কথা বলেছে, বলছে আমি না কথা বলতে পারছি না, আমার কথা আসছে না, আর চোখটা একভাবে তাকিয়ে আছে, চোখে ঘুমাচ্ছেন, সারা রাত ঘুমায়নি, 3-4 রাত ঘুমায়নি, সারা রাত একভাবে তাকিয়ে আছে, চোখে ঘুম নেই আর কথাও নেই। শনিবার বিকালের পর থেকে হঠাৎ করে পুরো মানে আস্তে আস্তে কথা বলতে 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 পুরো কথা বলাটা কেমন একটা বন্ধ হয়ে গেল, আর হাঁটা চলাও বন্ধ হয়ে গেল, একভাবে ঘাড় ঘুরিয়ে আছে, মাঝে মাঝে তাকাচ্ছে, আর নিজে নিজে আর খেতেও পাচ্ছে না, জোর করে খাইয়ে দিলে মানে দাঁত চেপে আছে, জানো তো, তো দাঁত চেপে আমি চামচে করে করে ভাত বাচ্চাকে আমার মাম্মাকে যেরকম খাওয়াই রবিবার দিন, তো আমার মাম্মার ভাতটা মেখে দিয়েছি, ওর বাবা রবিবার বাড়ি ছিল, ও মেয়েকে খাওয়ালো, আর আমি ভাতটা মেখে মাকে খাওয়ালাম, চেপে আছে, দাঁত চেপে আছে, মাঝখান দিয়ে চামচ ঢুকিয়ে ঢুকিয়ে কোনো রকমই খাওয়ালাম। তো খাওয়ানো হলো, চুপচাপ হয়ে গেছে, পাথরের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, হাত পা যেন শক্ত হয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না মানুষটা। তো রবিবার আমার মায়েরা দিদিরা সবাই দেখতে আসে, তো দেখতে আসে মা কথা বলতে পারছে না বলে কেঁদে ফেলছে, কেঁদে ফেলছে। তো রবিবার আমরা ডাক্তার, শনিবার রাত্রে আমরা সাইকিয়াট্রিস্ট নিয়ে গেছিলাম, তো তিনিও ঘুমের ওষুধ দিয়েছিল, বললো ঘুমাবে, কিন্তু তারও 2টো ওষুধ খেয়ে মা ঘুমায়নি। সে বলল এটা মনের কোনো ব্যাপার না, তোমাদের টিবির ওষুধটা বন্ধ করতে হবে। তো রবিবার যেহেতু ডাক্তারখানা বন্ধ থাকে বলে আমরা মানে বন্ধ থাকে মানে সেরকম ডাক্তার থাকে না রবিবার করে, তো আমরা নিয়ে যাইনি, ভেবেছিলাম কি সোমবার নিয়ে যাব। তো তারপর রবিবার যা অবস্থা, বিকালবেলা সবাই এসছে দেখতে, তখন বললো কি আজকেই নিয়ে চলে চলো, তো ও তো আর পারছেই না, মানে শরীরে পারছে না যেতে, পারছে মানে আমি যাবো না, আমি বলি ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তোমাদের দুজন, তুমি বা বাবার মধ্যে যে কোনো একজনকে যেতে হবে, বলে বাবা গেল, আমি গেলাম, আরও অনেকে গেল, তো আমার জামাইবাবু সবাই মিলে নিয়ে যাওয়া হলো। মা তো পাথরের মতো, আর হাঁটতেও পারছে না, চাগিয়ে চাগিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে মানে চাগিয়ে চাগিয়ে পা তুলে তুলে চাগিয়ে চাগিয়ে নিয়ে যাওয়া হলো অটোতে বসিয়ে, তো শিশু মঙ্গল হসপিটালে, পাথরের মতো হয়ে আছে ওখানে। তো মানে অটোতে আমি রীতিমতো সেই লাল এ তুলে, মানে এমার্জেন্সি বলে লাল এ তুলে, সেই পুজোর বাজার জানো রাস্তাঘাটে কেমন ভিড়, এই লেক মলমল সব ভিড়ে ঠাসা, লাল পতাকা তুলে এ করে করে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়েও চুপচাপ একভাবে তাকিয়ে আছে, একভাবে তো কোনো কথা বলছে না, হাত পা শক্ত হয়ে যাচ্ছে। তারপর ওখানে ডাক্তার, মা যেহেতু ওখানেরই পেশেন্ট, ওখানেরই কার্ড আছে,
তো ওখানে ডাক্তার দেখে ভর্তি নিয়ে নিল। তো ভর্তি নিয়ে মাকে বেডে দিল। তো মা যেহেতু কিছুই পারছে না, তাই জন্য মার সাথে একজনকে থাকা যাবে বলল। তো মায়ের সাথে থাকবে কি আমার মাসি শাশুড়ি, মায়ের বোন, মানে সে থাকবে। তাকে আমরা কাগজপত্র বুঝিয়ে দিয়ে, সব কিছু বুঝিয়ে দিয়ে আমি আর বাবা নিচে নেমে এসেছি। বললো আপনারা 1-2 ঘন্টা থাকুন, তারপর যাবেন। রাত 11টা বাজে তখন। তো তারপর আমরা নিচে আসি, বললাম কি আরও থাকি কিছুক্ষণ, 15-20 মিনিট, তারপর বাড়ি যাব। তো 10 মিনিট পরেই বাবার ফোনে ফোন এলো। বাবা ভাবলো ডাক্তার এসছে। তো আমি আর বাবা ছুটে ছুটে গেলাম ওপরে মায়ের কাছে। তো গিয়ে দেখলাম মাসি শাশুড়ি বসে থেকে থেকে মায়ের কাছে হঠাৎ পড়ে গেছে। পড়ে গিয়ে ঘাম বেরিয়ে পুরো ভিজে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, মানে স্ট্রোক হয়ে যাওয়ার মতো। আমাদের দেখে আমরা ভয় পেয়ে, মানে ভয় হয়ে গেছে, আর হাত ফুলে গেল সঙ্গে সঙ্গে। তো সঙ্গে সঙ্গে ওনাকে এমার্জেন্সিতে নিয়ে গেল। তো হাতটা গেল ভেঙে, মানে বিপদটা কীরকম দেখো, একজনের সাথে দেখতে গিয়ে মাসি শাশুড়ি থাকার কথা, তার গেল হাত ভেঙে। আর বাবারও বয়স হয়েছে জানো, শরীর খারাপ, বাবাকেও কিছু করতে দিইনি, বাবাকে বলি তুমি বসো। তো মায়ের ভর্তির ফর্ম ফিল আপ সব কিছুই আমি করেছি, বাবাকে আমি বসিয়ে রেখেছিলাম। তো তারপর বাবা বসেছিল, মাসি শাশুড়িকে নিয়ে ছোটাছুটি শুরু হলো। যেহেতু পড়ে গেছে, মাথায় লেগেছে কিনা সিটি স্ক্যান হলো, এক্সরে হলো। তো ওনাকে নিয়ে চারিদিকময় ছুটোছুটি সেই রাত্রিবেলা। তো রাত 3টে পর্যন্ত হসপিটালে আমি ছুটোছুটি করেছি, একবার ক্যাশ কাউন্টারে আর একবার ওষুধের ডিপার্টমেন্টে, একবার ক্যাশ কাউন্টারে একবার ওষুধের ডিপার্টমেন্টে, এই হয়েছে। তো হাত প্লাস্টার হলো, প্লাস্টার হওয়ার পরেও এক্সরে করে দেখে নিল। এক্সরে করে দেখে নিয়ে বললো ঠিকঠাক সেটিং হয়েছে। তো কি অবস্থা, কি যন্ত্রণায় ছটকাচ্ছে মানুষটা। তো আমি একবার ওনাকে দেখছি আর একবার দেখছি মাকে দেখে আসছি। দেখো এই ভিডিওগুলো আগের, দেখো মায়ের পা ব্যথা ছিল, দেখো বলছে মাকে, সেই আমাদের ইলেকট্রিকে যে মাকে রে দিত না, ব্যথার মলম দিত, রে দিত, বলে আমি দেবো। দেখো আমার মাম্মা মাকে পা টিপে দিচ্ছে, তখন মা ভালো ছিল, বলছে পা টিপে দিচ্ছি, তোমার পা ভালো হয়ে যাবে। তো এই মায়ের পা টিপে দিচ্ছিল আগে, দেখো এটা আগের ভিডিও। তো সেই রাতে 3টে পর্যন্ত মাসি শাশুড়িকে নিয়ে ছোটাছুটি হলো। তা ওনারও হাতের অবস্থা ওরকম, হাতে প্লাস্টার করে দিল, হাফ প্লাস্টার। তো তারপর ওখানে মাকেও, তো মায়ের ওরম একই রকম অবস্থা, পাথরের মতো হয়ে আছে, চোখে ঘুম নেই, পুরো চুপচাপ, কোনো কথাও নেই, চোখে ঘুম নেই, হাত পা পুরো ডাং হয়ে আছে, শক্ত হয়ে আছে। তো রাত 4টের সময় ভোর, তখন বললো আপনারা বাড়ি যান, কাল সকালে চলে আসবেন। তো আমরা রাত 4টের সময় বাড়ি এলাম। তো আমার মাম্মাটা ছোট জানো, মাম্মাকে রেখে দিয়ে ওখানে গেছিলাম হসপিটালে, ওর বাবার কাছেই ছিল। তো রাত 4টেই বাড়ি এলাম। তারপর সোমবার তো অনেক কিছুই হলো, সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব, পরের ভিডিওতে। আরও অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে গেল, অনেক কিছুই হলো, মানে যেগুলো স্বপ্নের বাইরে, ভাবার বাইরে, সেরকম কোনোদিন ভাবিনি যে আমরা চোখের সামনে এরকম দেখিনি। মায়ের ছোট ছোট স্ট্রোক হয়ে গেছে, এগুলো জানতামই না এইগুলো কি, মানে হঠাৎ করে কথা বলতে বলতে মানুষটার কথা বন্ধ হয়ে গেল, এগুলো নাকি ছোট ছোট স্ট্রোক। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, পরের ভিডিও দেখ